আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার সম্মানিত সাজিবুর ভাই ইন্ডিয়া থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। আপনি জানতে চেয়েছেন যে কোনো মানুষ মারা গেলে 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন বা যে কোনো অবস্থায় হোক, হুজুর দেশের ইমাম আলেম ওলামার মধ্যে কেউকে নিয়ে বা মাদ্রাসার ছাত্র নিয়ে কবর জিয়ারত করা, এটা কতটুকু কি কবর জিয়ারত? তো আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নিষেধ করেছিলেন, পরে কবর জিয়ারত চালু করেছেন, জায়েজ করে দিয়েছেন। এই জন্য কোন আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে কুন তো নাহাইতু মান জিয়ারাতুল কুবুরে ফাজুরুহা ফাইন্নাতু জাকিরু কুমুল আখেরা, তোমাদেরকে কবর জিয়ারত সম্পর্কে নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করো, কারণ ফাইন্নাতু জাকিরু কুমুল আখেরা, কবর জিয়ারত করলে আখেরাতে কত স্মরণ হয়। এই জন্য হাদিসে এটা নাসিক মানসুকের বিষয় রয়েছে। যাই হোক, তো কবর জিয়ারত বৈধ রয়েছে। কবর জিয়ারত করলে যেমন আখেরাতে কত স্মরণ হয়, যারা জীবিত মানুষ তারা উপকৃত হয়, মৃত মানুষের জন্য দোয়া হয়, কবর জিয়ারত বৈধ। আল্লাহ রাসূল কবর জিয়ারত করছেন, কবর জিয়ারত করতে বলছেন। কিন্তু কবর জিয়ারত করতে গেলে আপনার বেদাতি পন্থা করা যাবে না, কবর জিয়ারত সুন্নতি পন্থা করতে হবে। কবর জিয়ারত যায়, কবর জিয়ারতে সালাম আছে বা সালাম দিবেন, হাদিসে সালামের সালামগুলি স্পষ্ট আছে, আল্লাহ রাসূল কোন সালাম দিয়েছেন এগুলো আছে, শিখে নেবেন এগুলো। তারপরে যদি প্রয়োজন হয় আত্মীয় স্বজন, মা বাবা অথবা ভাই বোন, চাচা চাচা যারাই আছে, নানা নানি দাদা দাদি, ওখানে দাঁড়ায় দোয়া করতে পারেন, হাত তুলেও দোয়া করতে পারেন, হাত ছাড়াও দোয়া করতে পারেন। হাত তুলেও দোয়া করলে কেবলাম কবর থেকে একটু সরে কেবলামুখী হয়ে বাস দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, তার জন্য যেটা নিজ ভাষায় দোয়া করতে হবে, আরবিতে নিজ ভাষায় দোয়া করতে পারেন, আরবিতে দোয়া করতে হবে তাকে, জরুরি। যেটা আপনার আরবি জানা আছে সেটা করবেন, জানা যার দোয়ার মধ্যে তো অত্যন্ত সুন্দর একটা দোয়া আছে, সেই দোয়াটা যদি পানা থাকে তাহলে সেটাও করবেন, আরও আরবি জানা থাকলে করবেন, না হলে নাই নিজ ভাষায় দোয়া করবেন। কিন্তু হুজুর আলেম ওলামাকে নিয়ে ওখানে যায় সম্মিলিত দোয়া করতে পারবেন, হুজুর দোয়া করবেন, আপনি দোয়া হাত তুলে আমিন আমিন বলবেন আর হুজুর যা দোয়া করবে, এটা এই পদ্ধতি কোথা থেকে পাইলেন? তাহলে এই পদ্ধতি তো নিজেরা বানাই নিলেন, বেদাতি তরিকা হবে। এই জন্য তো ওখানে গেলে অনেক বেদাতি তরিকায় দোয়া করে, সো এই সুরা পরে, এই সুরা পরে, এই সুরা পরে, এই এই দুরুদ পরে, এইবার এতবার পরো, তারপর সোয়াব রেসানি করো, নবীর কবরে পৌঁছাও, গোস কুতুব, এই সময় ইত্যাদি যারা সেরকম কথাও চলে আসে এখানে, তাহলে বেদাতি তরিকায় করবেন, যাবেন সোয়াবের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্ট মোতাবেক কাজ করবেন যাতে মৃত ব্যক্তির উপকার হয়, তার জন্য দোয়া হয়। বেদাত করবেন তাতে কবুল হবে না, নিজেরটা কবুল হবে না, যে উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্যে সফল তো হবেই না, আরও গুনাহ কাজ নিয়ে চলে আসবেন। তাহলে কীভাবে হলো এটা? ইসলামী পন্থা করতে হবে। আর হুজুরের দোয়া কবুল হবে, আপনারটা কবুল হবে না, এটা কেমন কথা? হুজুরকে নেওয়ার উদ্দেশ্য কী? যে হুজুর আপনার মধ্যে ভালো পরেশগার লোক, তার আল্লাহ শুনবে, আপনারটা শুনবেন, আপনি আর আমি গুণাগার সবই নাকি? আমাদের আল্লাহ শুনবেন না, হুজুরটা শুনবে, হুজুর আরবি পারে, হুজুর মানুষ, তারটা শুনবে, তার তো তাড়াতাড়ি কবুল হয়ে যাবে, আমি দোয়া করলে আমারটা কবুল হবে না, এদিকে উদ্দেশ্য নাকি? না কেন নেবেন তাহলে? আপনি কি আল্লাহর কাছে বলতে পারেন আপনার মুখের ভাষা নেই? হ্যাঁ, আপনারা আল্লাহ শুনবে না নাকি? আপনারা শুনতে দেরি হবে, হুজুরটা তাড়াতাড়ি শুনে ফেলবে। এই সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়া যে নিজের কবর, নিজের জাতীয় স্বজনের কবর আছে তার কবরে যায়, যার যার পরিবেশে সে দোয়া করবে। আর কবরে যাই দোয়া করতে হবে তাও কি জরুরি না, বা সময় সুযোগে কবর জিয়ারত যাবে, ফায়দা আছে, নাহলে যে যেখানে যে পরিস্থিতিতে আসে সেখান থেকে দোয়া করবে, দোয়া চালু রাখবে মৃত ব্যক্তির জন্য। সমস্ত মমিন মমিনাত সবার জন্য দোয়া করবে, জীবিত মৃত। আল্লাহ শিখিয়ে দিয়েছে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। এদের দোয়া সুন্দর, কত দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে, সূরা হাশরের মধ্যে এটা রয়েছে। এমনিভাবে আপনি ভাষাতে আপনি মমিন মমিনাতের জন্য দোয়া করেন, প্রত্যেক মমিন মমিনাত জীবিত মৃত তাদের জন্য দোয়া করলে একটা করে সব তার আমল নামে লেখা হয়ে যাবে। সুতরাং এটা এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর কবর দিয়ারা যায় ওখানে কোরআন তেলাওয়াত বা নির্দিষ্ট কোনো সুরা বা এতবার পড়া, কুল ফাল্লা সুরা, একলাস দুরুদ বা ইত্যাদি, এই সমস্ত কিছু পড়া ওখানে শরীরের সম্মত না। এই সমস্ত বিষয় যদি কেউ না আমল করে তাহলে বেদাতের অন্তর্ভুক্ত হবে। বেদাত সম্পর্কে আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন, মানা হাদিসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ওয়া রাদ্দুন, যে ব্যক্তি দিনের মাঝে এমন কিছু চালু করবে যা দিনের নাই, তা সেটা প্রত্যাখ্যাত, সে তো কবুল হবে না, বাতিল বলে বলা হয়েছে। সুতরাং নিজেদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, নিজের আমল করতে হবে, আরেকজনের উপর ভরসা করে থাকেন কেন? আল্লাহর প্রতি বিশ্বাস নিজের কম আছে নাকি? নিজেদের নিজেরা আল্লাহর সাথে সম্পর্ক করেন। হুজুর যদি ভালো লোক হয়ে থাকে তো আপনি ভালো লোক হন না, আপনি গুণাগার থাকেন কেন? অনেকে বলে থাকেন যে আমার দোয়া কবুল হবে না, আমি গুণাগার মানুষ, আপনি দোয়া কবুল, আপনি গুণাগার থাকেন কেন? আপনি ভালো হয়ে যান। হ্যাঁ, এটা কথা প্রাসঙ্গিক বললাম, সবাই আল্লাহর কাছে ভালো, যে আল্লাহর কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, কালা হোক, দল হোক, আরবি হোক, অনারবি হোক, এই নিয়ে আল্লাহর কাছে পার্থক্য কী? তাকওয়ার পার্থক্য, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহর আল্লাহর পদে থাকবে, সেই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।